যাচ্ছো দোস্ত? সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ যা হবার হয়ে গেছে মতি, ওর পরিচয় আমাকে জানতেই হবে। জানার কি আর কিছু বাকি আছে? ও মানুষ না, নির্ঘাত বুদ্ধু হবে। সাহেব উত্তর না হলে সাপকে এবার মাটিতে দুধ খাওয়ায়। ওরে বাপরে, ভয়ে আমার সারা গা কাটা দিয়ে উঠেছে। ও ওরে বাপরে, এখন আমি কোথায় যাবো? কি সত্যি সত্যি দোস্ত যাচ্ছে, এখন আমি কোন দিক যাবো, কি করবো? খালাম্মা দোস্ত, খালাম্মা, আরে বাপরে, দোস্ত খালাম্মা, দোস্ত দোস্ত খালাম্মা, দোস্ত খালাম্মা, দোস্ত খালাম্মা। এত করে না করলাম যাস না, কিন্তু কিছুতেই আমার কথা শুনলো না। এখন কি হবে কালাম্মা? আপনার জেলেকে নিশ্চয়ই জঙ্গলি ভূতে ধরেছে। আর তুই হারামজাদা, আমার একটি মাত্র ছেলেকে গহীন জঙ্গলে একা ফেলে চলে এসেছিস। জলদি লোকজন নিয়ে যা, যেমন করে হোক, যেভাবে হোক ওকে ধরে নিয়ে আয়। যেমন করেই হোক, যেভাবে হোক ওকে ধরে আনতে হবে, ওকে ধরে আনতেই হবে। কি রে, এখনো সাজগোজ করিসনি? নাস্তা যেতে হবে না? তোকে না কতবার বারণ করেছি আমার গায়ে হাত দিয়ে কথা বলবি না? বলেছিস, কিন্তু তোর সামনে এলে যে আমার বড় লোভ হয়, নিজেকে সামলে রাখতে পারি না, এটা আমার একটা রোগ। তোর রোগ সারাবার দাওয়াই আমি জানি। যদি ভবিষ্যতে ওর গায়ে আবার হাত দিস, তোর হাত আমি কেড়ে নেব। যা বেটি, তৈরি হয়ে নে। আচ্ছা,
बाबूजी हीरा के किंतु होले हीरार दाम दिए ही किंतु है लोहा के आबाल लोहा दिए ही काटते है चल दिस्ता बाय अरे गेलो कुताय এই রুদ্রের মধ্যে আ কি কারবার শ্রী আরে দোস্ত আমার কোথায় গেল পাইছি কাদের পিছনে ঘুর তাতে প্রজাপতির পিছনে চাতর পালা 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 দোস্ত ও দোস্ত আরে দোস্ত দাঁড়াও আরে দাঁড়াও ও দোস্ত খারাপ খারাপ দোস্ত দোস্ত কি রে খারাপ মা তোমাকে এক্ষুনি যেতে বলেছে না আমি এখন যাব না যাবে না আমি আগেই বলেছিলাম এটা ভূতের মামলা এমনিতে যাবে না চ্যাংরা করে নিয়ে যেতে হবে খালি হাতে ফিরে গেলে খালাম্মার আস্ত রাখবে না বুঝেছিস চল সিকি চল সিকি চল আয় ভালো আয় অমন করে কি দেখছিস রে কিছু না নাচতে গিয়ে পরদেশিকে দেখে তো চোখ ফিরাতে পারিস নাই আমি জানি তুই তার কথাই ভাবছিস পরদেশি খুব সুন্দর তাই না রে বুঝেছি ভাটিয়া ছাড়া তোর চোখে তো কেউ সুন্দর নয় ভাটিয়াকে খুব ভালোবাসিস না আমি বাসলে কি হবে সে তো আর আমাকে ভালোবাসে না ভাটিয়া তো তোকে চায় আমাকে চাইলে কি আর পাবে না কি ভাটিয়া তোরই থাকবে জানিস তুমি ওই পরদেশির চোখের দিকে তাকিয়ে আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না কি যেন নেশা আছে ওই চোখে ওই নেশা আমার সর্বঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে সর্বনাশ পানি ছাড়া তো আগুন নেবে না মিথ্যা কথা আম্মা জান আমাকে ভূতে ধরবে কেন আমি সুস্থ স্বাভাবিক ওর কথা বিশ্বাস করবেন না আম্মা জঙ্গলি ভূতের আসর এরকম হয় ওই তো যা এসে পড়েছে আপনারা চলে যান ব্যাপার ভালো না এই আসর চালাতে গেলে তাই করুন একদিনই চালাতে হবে না খালাম্মা মায়া করলে চলবে না আপনি অন্য কামরায় চলে যান যান আম্মা যান যাবেন না ওদেরকে বোঝান আমার কিছু হয়নি ব্যাপার ভালো না পাহাড়ে এমন লম্ব জম্পে একটু বেশি মারবে বেগম সাহেবা আপনি এখন ভিতরে যান যাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এ পাহাড়ে এমন আমাকে ছেড়ে দাও ওই কোন শালার পথ বাপের মাথা খা জলদি ভাই গাটা ছিল
যা সম্ভব নয় যা কোনোদিন হবার নয় তা নিয়ে কেন বারবার আমাকে তুই বিরক্ত করিস কেন এমন করিস তিস্তা কেন দিলে দুঃখ দিস আমি যে তোকে ভালোবাসি তিস্তা ওসব বাজে মতলব ছেড়ে দে ভালোবাসা ছেলের হাতে মা নয় যে হাত পাতলেই পাওয়া যাবে বেশি বাড়াবাড়ি করলে বাপুজিকে বলে দেব বুঝেছিস সর্দারকে বলে দিবি তুই তো তুরুপের তাস তুই আছিস বলেই সর্দারের সর্দারি আছে ভাটিয়া সর্দারকে শেষ করলে ভেবেছিস তুই তিস্তাকে পাবি ওকে তুই কোনোদিনই পাবি না জুলি হ্যাঁ ভাটিয়া তিস্তার আশা তুই ছেড়ে দে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ কি নেই আমার তো সবই আছে কিন্তু তিস্তার রূপের ঝলক তোর মাঝে নেই জুলি ওর মাঝে আগুন আছে হ্যাঁ আছে সেই আগুনে তুই একদিন জ্বলে পড়ে খাক হয়ে যাবি দেখো দোস্ত তোমাকে বিশ্বাস করে খুলে দিয়েছি আমার আবার বারোটা বাজিয়ে দিও না বললাম তো তুই তো শুধু ঝামেলা করছিস খোদা জানে সত্যি সত্যি যদি তোমাকে ভূতে ধরে থাকে একটু পরেই ও আসবে এসে যদি তোমাকে না পায় আমাকে একদম জবাই করে ফেলবে কেউ জানবে না দোস্ত তার আগেই আমি ফিরে আসবো সত্যি সত্যি আসবে তো হ্যাঁ আসবো ওয়াদা ওয়াদা খোদা হাফেজ খোদা হাফেজ কিন্তু যা এসে যদি আসসালামু আলাইকুম বলে তখন আমি কি করে হাটু জলে নেমে কন্যা হাটু মাজন করে হাটু জলে নেমে কন্যা হাটু মাজন করে ও তাই না দেখে সেই কন্যার প্রেমে গেছে পড়ে ভালোবাসবে সে কি আমারে ও ভালোবাসবে সে কি আমারে গলা জলে ডুব দিয়ে রূপ বাড়াল করে ও তাই না দেখে প্রেমের আগুন দ্বিগুণ আরো বাড়ে ভালোবাসবে সে কি আমারে ও ভালোবাসবে সে কি আমারে
শুনে শুনে গোখরা সাপের লেজে পা দিয়েছিস, এবার আর ফিরে যেতে পারবি না। সরে যাতিস না, এবার তুইও দেখে নে। সর্দার, আরে এ সর্দার, সর্দার কি রে তোতা? পরদেশি আমাদের কাবিলার সবাইকে মেরে হাল্লা বানাচ্ছে। কি দেখছ? দেখছি তোমাকে। তুমি এত বীর পুরুষ, এত বাহাদুর। আমার বাহাদুরি শুধু দেখলে তিস্তা, আমার প্রেমকে দেখলে না। পরদেশি বাবুজি এসে পড়েছে, তুমি চলে যাও পরদেশি। তিস্তা না না, তুমি এক্ষুনি যাও পরদেশি, আমার কসম লাগে। ঠিক আছে আমি যাচ্ছি, কাল ঝর্ণার ধারে আমি আসবো। কথা দাও তুমিও আসবে। ঠিক আছে আসবো, তুমি যাও। আমার কাবিলার লোকের গায়ে হাত তোলে, আমি তার ওই ঘাট টুকরো টুকরো করে ফেলবো। তা তুমি পারবে না সর্দার। এই তার গায়ে হাত তুললে তা তোমার নিজের গায়ে লাগবে। কি বলতে চাস ভাটিয়া? বলতে চাই আগে নিজের ঘর ঠিক করো সর্দার। তিস্তা ওই পরদেশিকে ভালোবাসে, ওর জন্যই আমাদের এই বেজ্জাতি। আমরা বিচার চাই, নইলে আমরা সবাই এই কাবিলা ছেড়ে চলে যাবো। ভাটিয়া চল, সবাই চল। বাবুজি আমাকে সাজা দাও, আমাকে যত ইচ্ছে সাজা দাও, কিন্তু পরদেশে কি কিছু বলো না। তিস্তা! হ্যাঁ বাবুজি, আমি ওকে ভালোবাসি। বাবুজি আমি ওকে ভালোবাসি। আমি কাবিলার সর্দার, কাবিলার ইজ্জতকে বিকিয়ে দিয়ে তোর অন্যায় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারি না তিস্তা। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। বাবুজি! হ্যাঁ, এই আমার হুকুম। বাঞ্জারানের মেয়ে হয়ে পরদেশিকে ভালোবাসতে গেলি কেন তিস্তা? এই ভুল তুই কেন করলি? ঝুলি, ও যে কাল ঝর্ণার ধারে আমার জন্য অপেক্ষা করবে, আমি চোখে কথা দিয়েছি। এখন আমি কি করবো রে ঝুলি, এখন আমি কি করবো? কাঁদিস না তিস্তা, আমি জানি তাবুর সামনে পাহারা বসবে, কিছুতেই ওরা তোকে বাইরে যেতে দেবে না জুলি। হ্যাঁ তিস্তা, মরেছিস যখন তখন আর মিছামিছি বেঁচে থাকার চেষ্টা করে কিলাম। তুই ভাবিস না তিস্তা, আমি তোকে পরদেশির সঙ্গে দেখা করিয়ে দেব জুলি। এখন ভিতরে যেতে পারবেন না, অসুবিধা আছে। অসুবিধা সব দূর হয়ে যাবে, আমাকে রুগী দেখতে দাও। না না, রুগী দেখতে গেলে আমি নিজেই রুগী হয়ে যাব। রাধি, কি সব আবোল তাবোল বকছিস?
আবুলতাবুলের কি দেখেছেন কালাম্মা? আমার কথা না শুনে আমার বিনা অনুমতিতে কেউ যদি ঘরে ঢোকেন তাহলে আমি একটা পাগল হয়ে যাবো বলে দিলাম। আমার মনে হয় একো ভূতে ধরেছে, আমি সব ঠিক করে দেব। চলন রানীমা ভেতরে চলন। এই তো সব ঠিক হয়ে গেছে, আর কোনো ভয় নাই, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। সরে যাও। আমার গুরু হচ্ছে গেলাম মা। হ্যাঁ হ্যাঁ সব দোষ আমার। এই তো কি তোরা কি আমাকে ভালোবাসিস? আমি আমি তোদের একটা পরীক্ষা নি। না 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 আমি না চল পরীক্ষা নিবা। ধরতে পারবি আমি বুঝবো সে আমাকে ভালোবাসে। নে ধর একটু কোথায় গেলে কই ভালোবাসি? কোথায় ভালোবাসি? তিস্তা মই যে পরদেশি বাবু। পরদেশি আমাকে বলে দাও পরদেশি, আমি এখন কি করব? ওরা আমাকে তোমার কাছে আসতে দিতে চায় না, আমার যে বড় ভয় করে পরদেশি। ভয় কি তিস্তা, আমি তো তোমার পাশেই রয়েছি। একমাত্র মৃত্যু ছাড়া তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। পরদেশি সর্বনাশ, ভাটিয়া তো ওইদিকেই যাচ্ছে, ওকে আটকাতেই হবে। ভাটিয়া ভাটিয়া কোথায় যাচ্ছিস? ঝর্ণার ধারে। তোর সাথে না আমার অনেক কথা আছে ভাটিয়া। জলদি বল, আমার সময় নেই। মনের কথা জানতে হলে সময় করে নিতে হয়। আয় মধুবনী কানে কানে আয় না কথা কই গোপনী আয় না কথা কই গোপ
আজ আর যান নিয়ে ফিরে যেতে পারবি না পারদেশি, আমার হাতে আস্তর মৌত। হায়াত আর মৌত খোদার হাতে, সেদিনের কথা ভুলে গেছিস ভাটিয়া? ভুলিনি পারদেশি, তাই আজ আমি তৈরি হয়ে এসেছি। আমি বেঁচে থাকতে পারদেশিকে তুই কিচ্ছু করতে পারবি না ভাটিয়া। যে হাত দিয়ে তুই তিস্তাকে আঘাত করেছিস, আল্লাহর কসম তোর সেই হাত আজ আমি জনমের মতো ভেঙে দেব। আমারে হাত তুই ভেঙে দিয়েছিলি, সেই হাত দিয়ে আজ তোকে একটু মেরামত করে দি। নিয়ে যাবে কে? বাবুজি, এত বড় শাস্তি যদি দেবে তবে কেন সেদিন আমাকে পথ থেকে কুড়িয়ে এনেছিলে? কেন নিজের মেয়ের আদর দিয়ে বুকে ঠাঁই দিয়েছিলে?
আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে এত বড় শাস্তি আমাকে দিতে পারতে না বাবুজি, এত বড় শাস্তি দিতে পারতে না। কাবিলার সর্দারকেও কাবিলার নিয়ম মানতে হয় বেটি। ওই পরদেশিকে ভালোবেসে তুই অন্যায় করেছিস, সবাই তোর বিচার চেয়েছে, আর আর আমাকে সে বিচার করতে হবে। বাবুজি, তুই আমার নিজের মেয়ে হলো, এ বিচার আমাকে করতে হতো। বাবুজি, তোমাদের বিচারে যা খুশি সাজা দাও, তবু আমি পরদেশিকে ভুলে যেতে পারবো না, কিছুতেই না। না, আমরা মানি না। সকলের জন্য এক বিচার আর তোমার জন্য অন্য বিচার, এ হয় না সর্দার? কাবিলার সাথে কাদদারি করতে চাও? ভাটিয়া, ভুলে যাস না ভাটিয়া, ওই ওই তেষ্টা আমার নিজের কন্যা নয়, ওর থেকে ওকে আমি কুড়িয়ে এনেছিলাম, ওর ওর বেলায় কাবিলার নিয়ম চলে না। আলবাত চলবে, এই কাবিলায় যে থাকবে, কাবিলার নুন যে খাবে, তাকে কাবিলার নিয়ম মানতেই হবে সর্দার। নিয়মের কথাই যখন তুলেছিস ভাটিয়া, তাহলে তুইও শুনে রাখ, কাবিলার নিয়ম অনুযায়ী কোন বাঞ্জারান মেয়ে যদি কোন পরদেশিকে ভালোবাসে, তাহলে সেই পরদেশির বুকের রক্ত নিয়ে সেই বাঞ্জারান মেয়ে যদি সর্দারের পায়ের পুরো আঙ্গুল রাগিয়ে দিতে পারে, তাহলে তাদের মিলনে আর বাধা থাকে না। তিস্তা সেই নিয়মই পালন করবে। না না, ওই পরদেশির বুকের রক্ত আমি নিতে পারবো না রে জুলি, আমি পারবো না। কেন পারবি না? সামান্য কয়েক ফোঁটা রক্ত, তাও যদি না নিতে পারিস তাহলে পরদেশিকে পাবি কেমন করে? ওই বুকে আমি কেমন করে আঘাত করব? আমি পারবো না, আমি পারবো না। এটাই বাঞ্জারানের নিয়ম তিস্তা। কিন্তু কেমন নিয়ম জুলি? যে বুকে মাথা রাখলে সব দুঃখ ভুলে যায়, যে বুকে কান পাতলে আমি আমার নিজের নাম শুনতে পাই, তিস্তা, সেই বুকে ছুরির আঁচড় কাটতে গেলে আমার নিজের বুকেই লাগবে। আমি তোর ব্যথা বুঝি তিস্তা, তবুও পরদেশিকে আপন করে পেতে হলে তোকে যে ওই নিয়ম মানতেই হবে। জুরি তিস্তা, এই সেই ছুরি যা দিয়ে কাল পারদেশির বুকের রক্ত নেওয়া হবে। নাগিনী, তুই যদি সত্যি হোস আর তোর বিষ যদি সত্যি হয়, তাহলে তিস্তা কখনো পারদেশিকে পাবে না। Thank you.
বাবুজি, ওর বুকে রক্ত নিতে আমি পারবো না। রক্ত যদি নিতে হয় আমার বুকে রক্ত নাও। কি করলি বাবুজি? আমার এমন লাগছে কেন বাবুজি? চল বেটি চল, তোকে তাবুতে শুয়ে দিই। বাবুজি, সব দোষ আমার, ওই পরদেশীর কোনো দোষ নেই বাবুজি, ওই পরদেশীর কোনো দোষ নেই। সর্দার, সর্দার, এই ছুরিতে নাগিনীর বিষ। শিকারি? হ্যাঁ সর্দার, আমি পরীক্ষা করে দেখেছি। তুই কি করলি বেটি, তুই কি করলি বেটি? তিস্তা বেটি, তিস্তা! তোর বুড়ো বাপকে তুই কার কাছে রেখে গেলি বেটি, তুই কার কাছে রেখে গেলি?
পরের পাখি পোষ মানে না রে চুলি, পাখি দিয়ে চলে যায়। ওই পন থেকে তোকে তুলে এনেছিলাম, সেই পনেই আবার তোকে রেখে আসব, তারপর ভাবব তিস্তা নামে আমার কোনো মেয়ে নেই, কোনো মেয়ে নেই। তোকে খতম করার জন্য ওই ছুরিতে যে নাগিনের বিষ লাগিয়েছিলাম, সে বিষের তিস্তা নীল হয়ে গেছে ভাটিয়া। হ্যাঁ হ্যাঁ, তিস্তা মরে গেছে, তিস্তা নেই, তিস্তাকে আমিও পাবো না, তুইও পাবি না ভাটিয়া। তুই আমার হাত থেকে রেহাই পাবি না, তুই যে সর্বনাশ করেছিস এর প্রতিশোধ আমি নেব। জানি আমি জানি, তাই তো আগুনেরও শেষ রাখতে নেই। তিস্তাকে তো এই দুনিয়ায় পেলি না, ওই দুনিয়ায় যে খোঁজ করে দেখি। একদিন তুই এখানে মামা বলে কাঁদছিলি, তোর কান্না আমি সইতে পারিনি, তাই তোকে আমি বুকে তুলে নিয়েছিলাম, তখন কি জানতাম একদিন আবার তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি। বেটি, আবার তোকে আমি তোর মায়ের বুকে রেখে গেলাম, আর কোনদিন তোকে আমি দাবি করতে আসবো না, দাবি করতে আসবো না। সর্দার চলো। না না চুরি, তোর ফিরে যা চুরি, আমাকে একটু একা থাকতে দে, একা থাকতে। Tista! Babuji!
তৃষ্ণা তৃষ্ণা চল চল পরদেশীর হাতে আজ আমি তোকে তুলে দেবো চল বাবুজি কেন তোরা জানিস না পরদেশী কোথায় সবাই চুপ করে দাঁড়িয়েছিস কেউ পরদেশী কোথায় পরদেশীকে আমি নাঙ্গা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছি আমি বেঁচে থাকতে আমার হুকুম না নিয়ে এ কাজ করা দুঃসহ তোর কোনা থেকে হলো এখন থেকে কোনো আদেশ দিতে হলে তোমার মৃত্যুর পরই দেব বাবুজি 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 জীবন দিলে দোস্ত কথা বলো দাদা মরিনি এই এখন আওয়াজ পাওয়া যাচ্ছে এত সুন্দর জিন্দেগিটা কেঁদে কেঁদে বরবাদ না করে আমার হাতে ধরা দে তিস্তা আমি তোকে ছাড়া বাঁধব না রে তোকে আমি বিয়ে করবো মাতিয়া তিস্তাকে তুই এখনো চিনতে ভুল করেছিস তুই কোনোদিনই আমাকে পাবি না এত দেমাক তোর আমি যা হুকুম করব তাই তোকে মাথা পেতে নিতে হবে ভুলে যাস নে আমি এই কাবিলার সর্দার সর্দার বেটা বেরিয়ে যা বেরিয়ে যা এখান থেকে এই ব্যাজ বিয়ার কেউ করলে তার আমি জানিয়ে নিতাম কিন্তু তোকে আমি কিছুই বলবো না কারণ দুদিন বাদে তুই আমার বউ হবি কোনো ভয় নেই মা শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে নায়েব সাহেব আমি আর দেরি করতে চাই না সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নোমানের বিয়ে দেব আপনি ব্যবস্থা করুন দান মঞ্জিলের দান শাহ নোমানের বিবাহের জন্য সতী সাধ্বী পাত্রীর প্রয়োজন বিবাহ যোগ্যা পাত্রীর অভিভাবকরা যোগাযোগ করুন দান মঞ্জিলের দান শাহ নোমানের বিবাহের জন্য সতী পাত্রীর প্রয়োজন বিবাহযোগ্য পাত্রীর অভিভাবকরা যোগাযোগ করুন কি বললি বাদেশী বেঁচে আছে সর্দার এক্ষুনি ঢেরা শুনে এলাম তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে পাত্রী খোঁজা হচ্ছে তাহলে তিস্তার নাম ভুলেছে ওই পারদেশী না ভুলে কি করবে সর্দার ওই বেটা তো জানে তিস্তা মারা গেছে ঠিক বলেছি কিন্তু একদিন ও বেটা ঠিকই জানবে তার আসার আগেই কি করবে সর্দার ওকে শেষ করে দেবে না পরদেশি জানার আগেই আমি তিস্তাকে বিয়ে করব এক্ষুনি বিয়ের ইন্তজাম কর যা বিয়ে করবো না তিস্তাকে ছাড়া আমার জীবন সঙ্গিনী হিসেবে আর কাউকে ভাবতেই পারি না আমারই কারণে তিস্তা নামের যে অসহায় মেয়েটি ভালোবাসার জন্য নিজের বুকে ছুরি চালিয়ে জীবন দিয়েছে তার সেই পবিত্র ভালোবাসার অপমান আমি করতে পারবো না আমি পারবো না মতি তুই আমাকে ক্ষমা কর আমি কিছুতেই পারবো না
দোস্ত বাবুজি জুলি তুমি তিস্তা বেঁচে আছে বাবুজি সে মরেনি সত্যি বলছিস জুলি হ্যাঁ আমার তিস্তা বেঁচে আছে বাবুজি তিস্তা তোমার ভালোবাসার জড়িয়ে বেঁচে আছে ভাটি ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে ওকে ওই সর্বনাশের হাত থেকে বাঁচাও বাবুজি হ্যাঁ আমি যাব তিস্তাকে ওই ভাটিয়ার হাত থেকে বাঁচাতেই হবে জলদি চল দাও আমিও যাব দোস্ত তোমরা দুজন দুজনের জন্য এত কিছু করতে পারলে আর আমি পারবো না আমিও যাব চলো তিস্তাকে শাস্তি বল যা ভাটিয়াকে গিয়ে বলিস ওকে বিয়ে করার আগে যেন আমার মৃত্যু হয় আজ আমাদের বিয়ে আর তুই আমার বউ এ আমার বহু দিনের ভাটিয়া বরার জোরে বেঁচে গিয়ে আবার বাঘের গুহায় পা রেখেছিস এবার আর তোকে জান নিয়ে ফেরত যেতে দেব না তোর সাথ কোনো দিনই পুরো হবে না Thank you.
বাঁচা গেল। দোস্ত দোস্ত কোথায় যাচ্ছ তোমরা? কেন দেওয়াল মঞ্জিলে? দেওয়াল মঞ্জিলে? তোমার কি মাথা খারাপ হয়েছে দোস্ত? কি বাজে বকছিস, ভুলে গেছো? চারিদিকে ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে, তোমার বিয়ের পাত্রী খোঁজা হচ্ছে। এই অবস্থায় ওকে নিয়ে গেলে খালাম্মা তোমাকে বাড়িতে ঢুকতে দিবেন ভেবেছ? মতি না, আমার বোনটি তো কোনো অপরাধ করেনি, তবে কেন তাকে ওভাবে অপমান করবে? হ্যাঁ বোন, তোমার বেজ্জিতে আমি হতে দেবো না। দেওয়াল মঞ্জিলে যদি ঢুকতে হয় তবে মাথা উঁচু করে তোমাকে ঢুকতে হবে, কারো অনুগ্রহ ভিক্ষা করে নয়। হ্যাঁ বোন, কোনো ভয় নেই, এসো আমার সাথে। মতি, ওকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? যাচ্ছি না, আসছি। বুদ্ধি খাটাতে হবে, বুঝেছ? তুমি এক্ষুনি দেওয়াল মঞ্জিলে ফিরে যাও, এসো। আপনাদের চারজনের মেয়ে আমার পছন্দ হয়েছে। যে তা কি করে হয়, একসঙ্গে চারজন? আপনি ভুল করছেন, আমি পুত্রবধ করব একজনকে, আর তাকে আমার বেছে নিতে হবে। তাই বলুন, তবে নিজের মেয়ে বলে আমি বলছি না, রূপে গুণে চরিত্রে বিদ্যায় বুদ্ধিতে আমার মেয়ে তুলনাহীন। থামুন সাহেব, বেশি বকবক করবেন না। আমার মেয়ের মতো সতী সাধ্বি আর একটি মেয়ে এই তল্লাটে খুঁজে দিতে পারলে আমি আপনার গোলাম হয়ে থাকবো। আপনারা ঠিকই বলেছেন, মেয়ে আপনাদের রূপে গুণে অতুলনীয়, চরিত্রে সতী সাধ্বি, তাই আমি তাদের একটা পরীক্ষা নিতে চাই। হ্যাঁ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করে হেঁটে বেরিয়ে আসতে হবে। আগুন যার কেশবগ্রহ স্পর্শ করবে না, সেই প্রমাণিত হবে সতী, তাকেই আমার পুত্রবধ করব। আগামীকাল হবে সেই পরীক্ষা, বলুন আপনারা রাজি? আমি রাজি, আমিও রাজি, আমিও রাজি, আমিও রাজি, আমরা সবাই রাজি। না না বাবা, আমার ভয় করে। ভয় কি রে, দেওয়ান বাড়ির বউ হবি, এ কি সৌভাগ্যের কথা, বল মা পারবি না? বাবা আর অমত করিস নে মা, তোকে দেওয়ান বাড়ির বউ হতেই হবে, চল মা চল। হ্যাঁ মা, সামান্য একটু ইয়ে মানে পার হলেই ব্যাস। কি মা পারবি না? তুমি যখন বলছো। সাব্বাস, এই তোমার লক্ষ্মী মেয়ে। না বাবা আমি যাব না। যাবি না? যাবি না মানে কি, ইয়ার কি পেয়েছিস? না যাব না, যাব না, বললাম তো যাব না। তা যাবি কেন, ঘরে খুঁটিয়ে বসে থাকবি যত সব। হাসি কি, চল না, ওরা বোধ হয় আগে পৌঁছে গেছে, তোর সব কাজই শুধু আলসেমি। না না আমি পারবো না, আমি পারবো না। ফলে হা এইবার জনাব হেকমতুল্লাহ সাহেবের কন্যা মুসাম্মদ উলফতারা বেগম। যা মা যা, এ তো আর হাবিয়া দোজক নয়, সামান্য একটু আগুন, ওটুকু পার হতে পারলেই দেওয়াল বাড়ির বউ। যা মা যা। এখন গোলাম হাক্কানি সাহেবের মেয়ে মুসাম্মদ জানেবাহার বেগম। যা মা যা, দ্রুত মেয়ে আসিন, আর একটা তো পালিয়ে গেল, এবার তোর পালা, তুই নিঘাত পার হয়ে যাবি। যাব। হ্যাঁ যা মা যা। দেখি আমার মেয়েটিকে অজ্ঞান হয়ে গেল।
তুমি দোয়া করো মা, আমি যদি সত্যি সতী হয়ে থাকি তবে যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। পীর পয়গম্বর গাউস কুত, তোমরা যে যেখানে আছো আমাকে দোয়া করো, আমি যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকি তবে যেন এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তোমার পবিত্র নাম স্মরণ করে আমি আগুনে প্রবেশ করছি, তুমি রহম করো খোদা। আল্লাহর অশেষ করুণায় আমি আমার পুত্রবধূ পেয়ে গেছি, আপনি বিয়ের ইন্তেজাম করুন। দোস্ত, আজ তোমাদের বাসরাত, নতুন জীবনের শুরু। যাও দোস্ত, আমার বোনটি অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে। নোমান, বিয়ের পর বাণিজ্য না করে এসে তোমার পূর্বপুরুষেরা কখনো বাসর ঘরে ঢুকেনি, কখনো স্ত্রীর মুখ দেখেনি। বংশের মঙ্গলের জন্যই আশা করি তুমিও নিয়ম মেনে চলবে। কিন্তু মা, বাসরাতে স্বামী তার স্ত্রীর কাছে যাবে, এটাই তো দুনিয়ার নিয়ম। সেই নিয়মকে অস্বীকার করে আমার পূর্বপুরুষেরা ভুল করেছেন। না জানিয়ে বাড়ির কত বউ বাসর রাতকে তাদের জীবনের কাল রাত বলে মেনে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, কেঁদে বুক ভাসিয়েছে। এটা একটা কুসংস্কার মা, এতে সত্যের লেশ মাত্র নেই, একে কখনো মেনে নেওয়া যায় না। না না, এ কুসংস্কার নয়, এক নিষ্ঠুর সত্য, যাকে এড়িয়ে যাবার সাধ্য বাড়ির কারো নেই, কেউ পারেনি। মা, দেখতে চাস? আয় আমার সঙ্গে। কে দেখ, ওই তোর বাবা, সেও তোর মতো বলেছিল এ মিথ্যে কুসংস্কার। তার মায়ের বারণ না শুনে বংশের নিয়ম ভেঙে সে বাসর ঘরে আমার মুখ দেখেছিল, আর তাই তো একটার পরে একটা মরা বাচ্চার মা হয়েছে। পাগলা পীরের মাজারে বার বার মাথা ঠুকেছে তোর বাবা, অনেক সাধনার পর পেলাম তোকে। তোর জন্মের সংবাদ পেয়ে যখন তোর বাবা ছুটে এলো, এরপরও তুই বলতে চাস হে মিথ্যে, হে কুসংস্কার? যে অভিশাপে আমি আজ বিধবা, তুই কি চাস আমার মতো তোর বউ বিধবা হোক?
রেখে যাস, আমি সন্তান হারা হই। তুই কি চাস এ বংশ নির্বংশ হোক? না না, আমি চাই না মা। মা তুমি দোয়া করো আমি যেন তাড়াতাড়ি তোমার কোলে ফিরে আসতে পারি। তিস্তাকে বলে দিও আমি বাণিজ্য থেকে ফিরে এসে তার মুখ দেখব। বাসর রাতে নোমান নেই, এত বড় দুঃসংবাদ আমি বৌমাকে কেমন করে দেব? বেগম সাহেবা, আপনার খানা ঘরে দেব? না, আজ রাতে আমি কিছুই খাবো না, বৌমাকে খেয়ে নিতে বল। নোমানের জন্য অপেক্ষা না করে খানা খেয়ে দরজায় খিল দিয়ে বৌমাকে শুয়ে পড়তে বল। জি বেগম সাহেবা। মা আপনাকে খানা খেয়ে ছোট হুজুরের জন্য অপেক্ষা না করে দরজায় খিল দিয়ে শুয়ে পড়তে বলেছে। পাঁচশোর রাত মেয়েদের জীবনে একবারই আসে, আমি এমন কি অপরাধ করেছি, কি এমন পাপ করেছি বলতে পারো মা? যে আজ রাতে আমি আমার স্বামীকে কাছে পাব না মা। জানি তুই কেন এসেছিস, তোর মেয়ের মনস্কামনা পূর্ণ হবে। বাসর রাতে তোর মেয়ে তার স্বামীকে পাবে।
যদিও বাস্তব তবু এই রাতের ঘটনা তোর কাছে স্বপ্নই মনে হবে। কেন তিস্তা, আমি চিরদিনের জন্য তোমার, শুধু তোমার। সত্যি এত সুখ কি আমার সইবে? নিশ্চয়ই সইবে তিস্তা, তুমি আমার সুখ, তুমি আমার সব। পরদেশি নোমান, নোমান তোমাকে একা ঘরে শুতে দেওয়া ঠিক হয়নি, চলো আমি তোমার সঙ্গে শোবো, চলো। কোথায় তোমার তিস্তা? কিন্তু আমি যে দেখলাম, ও স্বপ্ন দেখেছ, ওর কিছু না, ঠিক হয়ে যাবে, কটা দিন সবুর করো। দেওয়ান মঞ্জুলের বউ হয়েছে আর দেওয়ান নতুন বউ ঘরে রেখে বাণিজ্য করতে গেছে, সত্যি বলছিস? আমার কথা বিশ্বাস না হয় নিজেকে যাচাই করে দেখো। এমন সুযোগ কিছুতে হাত ছাড়া করা যায় না, আমি নিজেই যাবো। এখানে কেন এসেছিস? দেওয়ান মঞ্জুলের দৌলত আর আরাম আয়েস পেয়ে তুই আমাকে ভুলে যেতে পারিস তিস্তা, কিন্তু আমি যে পারি না। দোহাই লাগে তোর ভাটিয়া, তুই চলে যা। আমি যে তোর সুখের পথের কাঁটা হয়ে থাকতে চাই তিস্তা, কাঁটা ছাড়া গোলাপ ফোটে না, আমি যে গোলাপের কাঁটা হতে চাই। ছাড়, ছাড় আমাকে বৌমা।
যাও। কে তুমি? বঞ্জরান সর্দার। এখানে কেন এসেছিলে? আমি কাবিলার সর্দার, আমি যদি না আসি তাহলে কি আসবে বেগম সাহেবা? ঘরে যে বাঞ্জারানের মেয়ে ঠাই দিয়েছে। কেন বেগম সাহেবা, আপনি জানেন না? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সেটা তার কাছ থেকে জেনে নেবেন। ওই লোকটা বলে গেল তুমি নাকি বাঞ্জারানের মেয়ে। এ কথা কি সত্যি? সেদিন কেন আমাকে মিথ্যা পরিচয় দিয়েছিলে? কিসের লোভে? বাঞ্জারান সর্দারের সঙ্গে তোমার কিসের সম্পর্ক বলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও। চিন্তার কোনো কারণ নেই বেগম সাহেবা, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে, তখন এই ওষুধটা খাইয়ে দিয়েন। নিন, ধরুন। এদিকে আসুন বেগম সাহেবা, আপনার একটা সুখবর আছে। আসুন। দেওয়ান মঞ্জিলে নতুন অতিথি আসছে, আপনার বৌমা মা হতে চলেছে। কি করে হয়? টাকার লোভেই যদি এসব করে থাকো তাহলে বলো কত টাকা চাই তোমার? টাকা নিয়ে এক্ষুনি বাড়ি থেকে দূর হয়ে যাও। তোমার মতো চরিত্রহীন অসতীর স্থান এ বাড়িতে নেই। আমি অসতী নই মা, আমাকে যদি আপনার অবিশ্বাস হয় তাহলে আপনার ছেলের জন্য অপেক্ষা করুন। না, নোমান ফিরে আসার আগেই তোমাকে এখান থেকে চলে যেতে হবে। তোমার মতো কলঙ্কিনীর মুখ যেন না দেখতে হয়। না, আমাকে তাড়িয়ে দেবেন না মা, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে তাড়িয়ে দেবেন না। আপনি বিশ্বাস করুন মা, আমার গর্ভে যে সন্তান সে আপনার বংশের, আপনার নোমানের। বিশ্বাস করি না যে নোমান বাসর রাতে তোমার মুখ দর্শন না করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজ পর্যন্ত ঘরে ফেরেনি। সেই নোমান কি করে তোমার সন্তানের পিতা হতে পারে? না মা, না, সব ভুল। আপনি জানেন না বাসনাতে আপনার নোমানি আমার ঘরে এসেছিল। বাপ মিথ্যে। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। আমার অবর্তমানে আমার অজ্ঞাতে একটা নির্লজ্জ মিথ্যেকে সত্য বলে চালিয়ে দিতে লজ্জা করো না তোমার? লজ্জা করো না অন্যের সন্তানকে আমার সন্তান বলে চালিয়ে দিতে? ভুল আমারই, অমূল্য হীরা বলে যা তুলে নিয়েছিলাম আসলে তা মূল্যহীন কাঁচের টুকরো। আমি বুঝতে পারিনি যাদের ঘর নেই, বাড়ি নেই, যারা ছন্ন ছাড়া জীবন যাপন করে তারা কোনোদিনও ঘর বাঁধতে জানে না, ঘরও তাদের বেঁধে রাখতে পারে না। সুন্দর মহলে ঢোকার কোন অধিকার আজ তোমার নেই। এক্ষুনি এই মুহূর্তে এ বাড়ি থেকে চলে যাও। না, তুমি অসতী কলঙ্কিনী,
তোমার মতো কলঙ্ক নির্মুখে মা ডাক সোনা পাত। মা গো, আমার এত বড় সর্বনাশ তুমি করো না মা। উনি আমার মা, ওরাও যে আমার আপন। দোহাই তোমার, ওদের কোনো ক্ষতি তুমি করো না মা, ওদের কোনো ক্ষতি করো না। চমকে উঠলি কেন তিস্তা? তোর জন্যই আমি এতদিন দেওয়ান মঞ্জিলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। ওরা তোকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি তোকে আমার তাঁবুতে নিয়ে যাব। না, আমি যাব না। যাবি না? তোর কাছে যে আমার অনেক পাওনা, আমি আর সব আদায় করে নেবো। আমাকে আমার এত বড় সর্বনাশ তুই করিস না ভাটিয়া। আমি যে মা হতে চলেছি, তুই আমার এত বড় সর্বনাশ করিস না ভাটিয়া। আজ আর কোনো বাধাই মানব না, প্রতিশোধ আমি নেবই। No.
সর্দার, সর্দার ছেলে হয়েছে। ছেলে হয়েছে? তাহলে আমি সবাইকে কি বলে আসি, আমার নাতি হয়েছে। আজ আটটি বছর ধরে কত করে বলছি, তুই কি আর বিয়ে করবি না বাবা? মানুষের জীবনে বিয়ে একবারই আসে মা। বংশের পাতি দেওয়ার মতো বোধ হয় আর কেউ থাকবে না। সাব্বাস নানু ভাই, সাব্বাস। খুব বাহাদুর ছেলে তুই। চল এটাকে নিয়ে গিয়ে এর বিষ দাঁত ভেঙে দেবো। চল চল চল। মা, জানো মা, আমি না যা বড় এক সাপ ধরেছি। কে বলেছে তোকে কাজ করতে? তোকে নিয়ে আমার কত আশা। তুই লেখাপড়া শিখবি, বড় হবি, তোর দুঃখিনী মায়ের মুখে হাসি ফোটাবি। আর তুই কিনা মা, ওর কোনো দোষ নেই মা, ভুল আমারই হয়েছে। আজই আমি ওকে কাছাকাছি কোনো মক্তবে ভর্তি করে দেব। না বাবা, ও দেয়ান মঞ্জিলের মক্তবেই পড়বে। বেশ, তুই যা বলবি তাই হবে। কিন্তু মক্তবে তো বাবার পরিচয় ছাড়া কেউ ভর্তি হতে পারে না মা। তুই তো কখনো আমাকে ওর বাবার পরিচয় দিসনি মা। বাবা, আমি চাই না আমার ছেলে তার বাবার পরিচয় পরিচিত হোক। আমার সন্তান শুধু তার মার পরিচয় পরিচিত হবে। মায়ের পরিচয় ইয়ার কি পেয়েছো? বাপ বেটা কোথায়? তাকে নিয়ে এসো। এটা শাহ নোমানের মক্তব। বাপের পরিচয় ছাড়া এখানে কেউ ভর্তি হতে পারে না। না, আমাকে আমার মায়ের পরিচয় ভর্তি করতে হবে। বেটা যেন বাপের মক্তব ভর্তি করতে হবে। বাপের পরিচয় নেই, জন্মের ঠিক ঠিকানা নেই, কোন বজ্জাত মেয়ের পেটে জন্মেছিস? খবরদার, তোর এত বড় সাহস আমার মাকে গাল দিস। বক্তব্যের শিক্ষাগুরুর গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছো, স্বীকার করো। না, আমি স্বীকার করি না আমি কোনো অন্যায় করেছি।
আমি যদি তোমার বাবা হতাম তাহলে তোমাকে আমি এই শিক্ষাই দিতাম। যাও, ওনার কাছে মাপ চেয়ে নাও। না, আমি কোনো অন্যায় করিনি। মরে গেলেও আমি মাপ চাইব না। ওই লোকটাকে মেরে আমি কোনো অন্যায় করি। আমার মাকে গালাগাল করেছে। আজ যদি আমি আপনার মাকে গালাগাল করতাম তাহলে আপনি কি আমাকে ছেড়ে দিতেন? নানু ভাই, নানু ভাই, নোমান কি হয়েছে বাবা? আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম মা। তুমি এই মুহূর্তে লোক পাঠিয়ে জানিয়ে দাও মক্তবের শিক্ষকের আর কোনো প্রয়োজন নেই। আরমান, তুই নানার কাছে থাক, আমি কবিরাজ ডেকে নিয়ে আসি। নোমান, নোমান, কি হয়েছে বাবা তোর? নোমান, নোমান,
নোমান কি করেছিস? চলে যা, চলে যা এখান থেকে, দূর হয়ে যা। এই জন্য আমি তোকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছি, এই জন্য এত কষ্ট করে মানুষ করেছি। না না, তুই আমার ছেলে না, তুই আমার কেউ না। বাবা, ও কি করলো বাবা? আমার পেটের সন্তান যে আমাকে বিধবা করছিল বাবা। হ্যাঁ বাবা, যে কথা এতদিন গোপন করেছিলাম, যে কথা এতদিন তুমি শত চেষ্টা করেও জানতে পারোনি, নিজেও বুঝতে পারিনি, এভাবে আমাকে বাস্তবের সামনাসামনি দাঁড়াতে হবে। স্বামীর পরিচয় গোপন করে আমি ভুল করেছি বাবা, বুঝতে পারিনি, আমার ভুলের মাশুল এমনি করে দিতে হবে। তুই কি করলি আর মা? তুই তোর বাবাকে মেরে ফেললি। ওই দেওয়ানি তোর বাবা। আমার বাবা? না জেনে নিজের বাবাকে মেরে ফেলেছি। মা, মা গো, তুমি আমার শাস্তি দাও মা, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো মা। হে খোদা, হে তুমি কি করলে, কেন আমাকে এত বড় শাস্তি দিলে? না, আমি আমার বাবাকে মরতে দেব না, যেমন করি হোক আমি তাকে বাঁচাবই। তুমি আমাকে ঋণ দাও, বাবাকে সে বাঁচাতেই হবে, আমাকে ঋণ দাও। তুই যে দিন চাইছিস সেই দিন বাজি, তুই তোর বাবাকে বাঁচাতে পারবি না আরমান। তোর বাবাকে বাঁচাতে হলে রাজবন বাঁচাতে হবে। কোথায় রাখবি, কোথায় রেখেছি সেটা? দাও, আমাকে দাও। না না, ওই বিন আমি তোকে বাঁচাতে দেব না। বাঁচাতে যদি একবার ভুল হয় সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠে মারা যাবি। বাবাকে বাঁচাতে গিয়ে, মায়ের মুখে হাসি ফোটাতে গিয়ে যদি আমার মরণ হয় তবু আমি ওই বিন বাঁধাব আমার মায়ের। আমি এই বিন তোকে বাঁধাতে দেব না। স্বামীকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো না। হে খোদা, তুমি একই পরীক্ষায় ফেললে, আমি এখন কি করব আমাকে বলে দাও, আমাকে বলে দাও। মা, মা গো, জন্মের পর থেকে জেনে এসেছি আমার বাবা নেই, এতদিন পর যখন সেই বাবাকে ফিরে পেয়েছি তাকে আমি মরতে দেব না মা। ওই বিন আমাকে দিয়ে দাও মা, ওই বিন আমাকে দাও। আর মা, দাও মা দাও, তোমার দোয়া থাকলে জানি আমি ব্যর্থ হব না। নে আর মা, এদিন তোর হাতেই তুলে দিলাম। না, আমি এখনো বেঁচে আছি, এই কর্তব্য আমাকেই করতে হবে। আমাকে একবার শেষ চেষ্টা করতে দে মা। এই বিন, এই বিন আমি বাজাবো, চেষ্টা করে দেখি ওই ওই কাল নাককে ফিরিয়ে আনতে পারি কিনা। বাবা, মা, আমিও নানুর সঙ্গে যাচ্ছি। নানু, মাযরানেন
মা যাস না আরমান কেন মা কোনো প্রশ্ন করিস নি বাবা এর উত্তর আমি দিতে পারবো না তাড়াতাড়ি চলে আয় মা মা কোথায় যাচ্ছ মা বাবার সঙ্গে দেখা না করে চলে যাবে হ্যাঁ আরমান এতদিন আমরা দূরেই ছিলাম দূরেই থাকবো তার চোখের আড়ালেই থাকবো কোনো দিন তার সামনে যাব না এতটা বছর পর আমি আমার বাবা চিঠি পেয়েছি তাকে ছেড়ে আমি যাব না আরমান কি পরিচয় নিয়ে তুই তার সামনে গিয়ে দাঁড়াবি তোমার পরিচয় সে স্বীকার করবে না বলবো আমি তার সন্তান যে চোখের দিকে তাকিয়ে একদিন আমার সব ব্যথাকে ভুলে গিয়েছিলাম সেই চোখে যে এত সন্দেহের বীজ এত অবিশ্বাস এত ঘৃণা আমি জানতাম না নিজের চোখে না দেখলে হয়তো আমিও বিশ্বাস করতাম না আর আমার সঙ্গে দাঁড়া নিয়তিকে কেউ এড়িয়ে যেতে পারে না মা তুইও পারিস নি নোমানও পারেনি তুই তোর স্বামীর কাছে ফিরে যা কিন্তু তার চোখে যে আমি কলঙ্কিনী বাবা যে চোখ দিয়ে সে তোকে একদিন কলঙ্কিনী রূপে দেখেছিল তার সেই চোখের পর্দা সরে গেছে বাবা হ্যাঁ যা তোর সন্তানকে নিয়ে তোর স্বামীর কাছে যা আমি তোমার উপর অন্যায় করেছি তুমি আমার মাফ করে দাও তিস্তা এই কথা বলে তুমি আমাকে আর অপরাধী করো না তোমাকে যে ফিরে পেয়েছি এই তো আমার অনেক পাওয়া তোমার বুকে ঠাই পাবার আশায় তোমার আরমান তোমার জন্য দাঁড়িয়ে তোমার সন্তানকে তুমি বুকে তুলে নাও আরমান আরমান বাবা লক্ষ্মী লক্ষ্মী সোনা সোনা আমার নোমানের ছেলে নোমানের বুকে ফিরে গেল তোর মেয়েকে তুই বুকে টেনে নিবি না যা তিস্তাকে তুই বুকে তুলে নে দেখো তোমার ছেলে ফিরে এসেছে আর তোমার যে পুত্রবধূ সে যে তোমারই বন্ধু জাফরের কন্যা দেখো ভাবিও এসেছেন নোমানের ছেলে আরমানও এসেছে আজ আমার যে কি আনন্দ তুমি ওদের সবাইকে দোয়া করো